দর্শক, স্বাগত জানাচ্ছি গাজী আইটি সলভের আরো একটি নতুন ভিডিওতে। আর আমাদের সাথে আজকে সহযোগিতা করবেন গাজী আইটি সলভের ম্যানেজার শাকির সাহেব। ভাই, কেমন আছেন আপনি? জি ভাই, তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা সরাসরি আজকে মূল ভিডিওতে যাব। ইভিএই কোম্পানির সিলিন্ডার সেল নিয়ে আসলাম, যেটা লাইফ সাইকেল 3500। তো এটা নিয়ে আমরা কথা বলবো, এটা কারাই নিবেন আর এটা প্রাইস কত, কিভাবে অর্ডার করবেন, এটা কিভাবে ব্যবহার করতে হয়, কত এম্পিয়ার, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য সেল রয়েছে আমাদের কাছে। তো আমরা একটু সেলটা একটু দেখাই। দেখুন, এখানে প্রত্যেকটা সেলের দুইটা টার্মিনাল আছে, একটা প্লাস সাইড এবং একটা মাইনাস সাইড। আর এটা যে ব্রান্ড নিউ সেল, এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। দর্শক, আমরা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা একটা প্রোডাক্টের ডেসক্রিপশন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো আমাদের ভিতরে, অর্থাৎ আমাদের ভিডিওর ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা শুরুতেই এই প্রোডাক্টের একটু ওয়েটটা একটু দেখে আসি। চলুন, দেখতে পাচ্ছেন 363 গ্রাম। আমরা আরো একটা প্রোডাক্ট নিয়ে ওয়েট করব। দেখতেই পাচ্ছেন 363-364 গ্রাম। তার মানে এটা বুঝতে পারলাম যে 360 গ্রামের আশেপাশে এই সিলিন্ডার টাইপ সেলটা হবে। অবশ্যই প্রতারিত হওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইভি কোম্পানির অরিজিনাল যে সিলিন্ডার টাইপ সেলটা, এটা 3500 লাইফ সাইকেল আমাদেরকে বলা হয়েছে। তো এটা মূলত মুখের কথা না, আমরা একটু ডাটা শিট গুলো দেখে আসি। এটি হলো ডাটা শিট ইভি কোম্পানির, মডেল নাম্বার C40BD0601। দর্শক মন্ডলী, এখানে আমরা যতটুকু দেখেছি, এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স 1.70 এর আশেপাশে রয়েছে। আর চার্জিং রেটিং এবং ডিসচার্জিং রেটিং যেটা, এটা 0.5C রেটিং। তো অনেকে আসলে বুঝে না যে রেটিংটা কি জিনিস। দর্শক মন্ডলী, আপনাদের উদ্দেশ্যে একটু বলি, রেটিংটা হলো ব্যাটারির অ্যাম্পিয়ারের সাথে 0.5 যদি থাকে তাহলে সেটা গুণ দিতে হবে। তো 0.5 অর্থাৎ 20 এম্পিয়ার সিলিন্ডার টাইপ সেলটা আমরা যদি রেটিংটা ক্যালকুলেশন করি ইনটু 0.5C, যদিও বলে দিয়েছে কোম্পানি 0.5C, তার মানে 10 এম্পিয়ার গতিতে চার্জ এবং ডিসচার্জ আমরা করতে পারবো এটা থেকে। তো এই ব্যাটারিগুলো কারা আসলে নেবেন, কাদের জন্য সুইটেবল? দর্শক মন্ডলী, এর প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ 3.2, সুতরাং আপনারা যদি 4টা ব্যাটারি অ্যাড করেন তাহলে 12 ভোল্ট 20 এম্পিয়ারের একটি ব্যাটারি প্যাক আপনারা তৈরি করতে পারবেন। আর এটা যেহেতু নতুন ব্যাটারি, 3500 লাইফ সাইকেলে আপনারা আল্লাহর মতে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটা থেকে। এছাড়াও যারা চাচ্ছেন যে সোলারের কাজে ব্যবহার করার জন্য, এই ব্যাটারির বিশেষত্ব হলো এটার লাইট ওয়েট একটি প্রোডাক্ট, অর্থাৎ খুবই হালকা একটি প্রোডাক্ট। 4টা ব্যাটারি অ্যাড করলে পানি ব্যাটারি, যেখানে 20-25 কেজি ওজন হয় 20 এম্পিয়ারের একটা ব্যাটারি, সেখানে মাত্র 4টা ব্যাটারি অ্যাড করে আপনারা যদি একটি BMS দিয়ে ব্যাটারি প্যাকটা তৈরি করেন তাহলে 12 ভোল্ট 20 এম্পিয়ারই হবে। কিন্তু প্রোডাক্টের ওয়েট হবে মাত্র 1 কেজি 500 গ্রাম, অর্থাৎ 1 কেজি 500 গ্রামের আশেপাশে এই ব্যাটারিটার ওজন আসবে। তো খুবই লাইট ওয়েটের একটি ব্যাটারি, আপনারা চাইলে যে কোনো জায়গায় এই ব্যাটারিটি ক্যারি করতে পারবেন। আমি আবারও বলছি, যেহেতু নতুন ব্যাটারি, এগুলো নতুন ব্যাটারি, তাই সম্পূর্ণ লাইফ সাইকেল আপনারা এই ব্যাটারিটা থেকে পেয়ে যাবেন। দর্শক মন্ডলী, কেউ যদি চান যে 8টা ব্যাটারি সিরিজ করে আপনারা 24 ভোল্টের যে বাইসাইকেল স্কুটি গুলো আছে এগুলো কিন্তু আপনারা পরিচালনা করতে পারবেন। আবার যদি চান যে 24 ভোল্টের UPS এর ভিতরে এই ব্যাটারিগুলা বিল্ড করতে, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি পাওয়া যায়, সেগুলা নতুন না, এগুলোর ভিতরে 20 এম্পিয়ার কখনোই আপনারা পাবেন না। নিউ ব্যাটারির ক্ষেত্রে 20 এম্পিয়ার থেকে 20 এম্পিয়ার আপনারা ব্যবহার করতে পারবেন। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান বিশ্বে পানি ব্যাটারি বাদ দিয়ে, অর্থাৎ পানি ব্যাটারি পরিহার করে, এখন কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারির যুগে পা দিয়েছে বাংলাদেশ। কেননা লিথিয়াম ব্যাটারিতে পরিপূর্ণ এম্পিয়ার ডিসচার্জ এবং চার্জ করা যায়, সেক্ষেত্রে পানি ব্যাটারি বা লিড অ্যাসিড ব্যাটারিগুলোতে কখনোই ফুল এম্পিয়ার ডিসচার্জ এবং চার্জ করা যায় না। তার মানে 20 এম্পিয়ার একটা ব্যাটারি থেকে 30 বা 25% পর্যন্ত কোনোভাবেই আপনি এনার্জি ব্যবহার করতে পারবেন না। তার মানে 20 এম্পিয়ারের একটি ব্যাটারি যদি আপনারা মার্কেট থেকে ক্রয় করেন, সেখান থেকে 25 থেকে 30% বাদ দিতে হবে, তারপরে এম্পিয়ার কাউন্ট করতে হবে। কিন্তু লিথিয়াম ব্যাটারিতে এই ধরনের কোনো সমস্যা নাই, 20 এম্পিয়ারের একটা ব্যাটারি যদি আপনারা ক্রয় করেন 20 এম্পিয়ারে পেয়ে যাবেন। দর্শক মন্ডলী, আমাদের কাছে ব্যাটারিটা দেওয়ার সময় ডাটা শিটে দেওয়া ছিল 1.70 ইন্টারনাল রেজিস্ট্যান্স। ডাটা শিটে আমরা সেগুলো দেখেছি এবং আমরা মেপে দেখেছি প্রত্যেকটা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স 1.70-এর আশেপাশে থাকবে।
এটা যত ব্যবহৃত হতে থাকবে অর্থাৎ বৃদ্ধি পেতে থাকবে তত এর ইন্টারনাল রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। আমরা বাংলাদেশে অনেক ধরনের সিলিন্ডার টাইপ সেল দেখেছি, বিক্রি করেছি, কিন্তু এই প্রথম। আপনারা ওয়েবসাইট বা ইউটিউব ঘাটলে দেখবেন শুধুমাত্র গাজিয়েটি সলভি ইভি কোম্পানির সিলিন্ডার টাইপ সেলটা তারা নিয়ে এসেছে। এই প্রথম আপনারা গাজিয়েটি সলভের ইভি কোম্পানির 20 এমপিয়ার সিলিন্ডার সেলগুলো দেখতেছেন। এর আগে কিন্তু কেউ আপনাদেরকে দেখাতে পারে নাই, যেটা শুধুমাত্র গাজিয়েটি সলভে আপনাদের সামনে এনেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেকে প্রাইজের কথা আমাদেরকে বলবেন যে ভাই প্রাইস কত, এগুলোর প্রাইস অনেক ক্ষেত্রে আপ ডাউন করে, যার কারণে আমরা ভিডিওর ভিতরে বলি না। তো অবশ্যই যাদের প্রয়োজন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছেন, এইখানে সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে কল দিবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপডেট প্রাইসটা। আর আমাদের কাছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির সকল প্রকার বিএমএস আমরা ইম্পোর্ট করে থাকি। আপনারা আপনাদের চাহিদা মতো কাঙ্ক্ষিত যে বিএমএসটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর যারা পাইকারিতে সিলিন্ডার সেলগুলো সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে পাইকারি রেটে দেওয়ার জন্য। আর পাইকারি যারা নেবেন অবশ্যই তাদের জন্য কিছুটা আমরা কমায় রাখার চেষ্টা করব। আর যারা খুচরা নেবেন তাদের জন্য খুচরা রেটে দেওয়ার চেষ্টা করব। আফটার অল একটা বেস্ট প্রাইস গাজিয়েটি সলভ থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। দর্শক মন্ডলী, আপনার সাথে কথা হচ্ছে গাজিয়েটি সলভের অফিসে কোনো একদিন, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।